বন্ধু, আপনাকে মানুষলোকে স্বাগত। আমাকে ইলেকট্রিক শক দাও, কিন্তু একা থাকতে বলো না। 2014 সালে করা একটি সমীক্ষায় দেখা গেছে, অনেক মানুষ একা থাকার থেকে ইলেকট্রিক শক নেওয়াকেই বেশি পছন্দ করে। দেখবেন, আমাদের আশেপাশে এমন বহু মানুষ আছেন যারা এক মুহূর্ত একা থাকতে পারেন না, একা থাকলেই নিজেকে অসহায় বোধ করেন। বর্তমান সময়ে অনেক যুবক যুবতীদের ডিপ্রেশনের মূল কারণ এই একাকিত্ব। আবার অনেক মানুষ আছেন যারা একা খুশি থাকতে পারেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে একা থাকার এমন পাঁচটি গুণ শেয়ার করব যা আপনার চিন্তাধারা বদলে দেবে। শেষের পয়েন্টটি অবশ্যই দেখবেন। নাম্বার 1, একা থাকার ক্ষমতা আপনার সমস্যা সমাধান করার ক্ষমতা বাড়িয়ে দেবে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন, ঝগড়াঝাটির পর আমরা যখন কিছুটা সময় একা থাকি, তখন আমাদের মনে আসতে থাকে আমাদের কী বলা উচিত ছিল আর কী বলা উচিত ছিল না। আমরা যখন কোনো বড় সমস্যায় পড়ি, তখন আমাদের মনে একটি নাটক শুরু হয় আর সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। কিন্তু আমরা যখন একা বসে শান্তিতে সেই সমস্যার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করি, তখন এক এক করে সেই সমস্যার বিভিন্ন দিকগুলিকে আমরা দেখতে শিখি। আমাদের সমস্যা সমাধান গুগলে নয়, রয়েছে আমাদের ভেতরেই। শান্তিতে কিছুক্ষণ একা থাকা আপনার সমস্যা সমাধান করার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তুলতে পারে। নাম্বার 2, একা থাকা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে। মায়ানমারে একটি মেডিটেশন প্রথা চালু আছে, যেখানে একটি মানুষকে তার সব কাজ স্লো মোশন বা ধীর গতিতে করতে হয়। সেটা স্নান করা, খাওয়া দাওয়া, চলাফেরা, সব কাজই তাকে ধীর গতিতে করতে হয়। এটা এই জন্য করানো হয় কারণ আমরা যখন কোনো কাজ ধীর গতিতে করি, তখন আমরা নিজেদেরকে অনেক গভীরভাবে অনুধাবন করতে পারি। মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যে সমস্ত মানুষ নিজের সঙ্গে একাকী সময় কাটাতে পছন্দ করেন, তারা তাদের চিন্তাভাবনাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। যে সমস্ত মানুষ একা থাকতে পছন্দ করেন, তাদের মানসিক স্বাস্থ্য অন্যদের তুলনায় অনেক বেশি ভালো হয় এবং সেই সাথে তাদের স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেক উন্নত হয়। তারা মানসিকভাবে অনেক বেশি খুশি থাকতে পারেন। সুতরাং দেখা যাচ্ছে, একা থাকা এমন একটি সুপার পাওয়ার যা আপনাকে মানসিক চাপ এবং দুশ্চিন্তা থেকে বাঁচাতে পারে। নাম্বার 3, একা থাকা নিজেকে ভালোবাসতে শেখায়। যখন আমরা কাউকে পছন্দ করতে শুরু করি, তখন আমাদের মনের মধ্যে এমন অনেক কথা জমা হয়, সেগুলো আমরা তার সঙ্গে শেয়ার করতে চাই। তাহলে আমাদের নিজেদের সঙ্গে এমন একটা সুন্দর সম্পর্ক কেন তৈরি হবে না? যখন আমরা একা থাকব, তখন আমরা নিজেকে সুন্দরভাবে দেখতে পারবো আর নিজেকে ভালো করে চিনতে পারবো। নিজেকেই ভালো করে চেনার ক্ষমতা অন্যদের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করতেও সাহায্য করে। তাই তো বলা হয়, একা থাকা নিজেকে ভালোবাসতে শেখায়। তাই একা থাকুন আর নিজেকে ভালোবাসুন। নাম্বার 4, একা থাকা আপনার সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটাতে পারে। বন্ধুরা, আমরা যখন দিনের একটি নির্দিষ্ট সময় একা থাকব, সেই সময়টায় আমরা আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটাতে পারি এবং এই কল্পনা শক্তির সাহায্যে নানা রকমের সৃজনশীল কাজ করতে পারি। পৃথিবীর মহান চিন্তক, শিল্পী, বিজ্ঞানীরা দিনের একটি নির্দিষ্ট সময়ে একা থাকতেন এবং এই সময়ে তারা নানা রকম সৃষ্টিশীল চিন্তা করতেন এবং সেই চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন সৃজনশীল কাজ করে গেছেন, যার ফল আমরা আজও পাচ্ছি। নাম্বার 5, একা থাকা আপনার কাজের গুণগত মান অনেক বাড়িয়ে দেবে। বন্ধুরা, আমরা যখন একা থেকে যে কোনো কাজে মনোনিবেশ করব, তখন আমাদের একাগ্রতা অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ চারিপাশের লোকের কথাবার্তা আমাদেরকে বিচলিত করবে না। বন্ধুরা, এই ভিডিওতে একা থাকার 5টি গুণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারাও দিনের কিছুটা সময় একা থাকুন, খুশিতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।